আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেখাচ্ছি যেগুলি বারবারই বিসিএস পরীক্ষায় আসে, বাট পরীক্ষার হলে যা অনেকে ভুলে যায় বা কনফিউজড হয়ে যায়। এগুলি যদি ম্যাপের চিত্র দেখে পড়া যায় তাহলে খুব সহজেই মনে থাকে। একবার দেখলে হবে না, বেশ কয়েকবার দেখতে হবে। এটা যেটা দেখাচ্ছি সেটা হলো প্রণালী। বড় ম্যাপের সাইডে বা নিচে এই ধরনের ছোট ছোট ম্যাপ দেওয়া থাকে। এই ম্যাপগুলি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। এইটা আমি পাইছিলাম কনফিডেন্ট ম্যাপ থেকে। সেখানে অনেকগুলি প্রণালী আছে, যেমন পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে, সুয়েজ খাল, এটা ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের প্রবেশমুখে কিন্তু জিব্রাল্টার প্রণালী আছে, ইংলিশ চ্যানেল, ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে মালাক্কার প্রণালী, ফরমোজা প্রণালী। ফরমোজা প্রণালীটা কিন্তু চীন এবং তাইওয়ানের মাঝে অবস্থিত। তাইওয়ানের পূর্ব নাম কিন্তু ফরমোজা ছিল। আপনারা যখন বই থেকে প্রণালী পড়বেন তখন পাশেই চিত্রটা রাখবেন। এই চিত্র দেখে পড়লে পড়া অনেক সহজ হয়, দীর্ঘ সময় মনে থাকে। এটাও আরেকটা ছোট ম্যাপ। কোন দেশগুলির সাথে সমুদ্র সীমা নাই, এই ধরনের কোশ্চেনও আসে বিসিএস পরীক্ষায়। সো যাদের ম্যাপ মুখস্থ আছে তারা কিন্তু এটা দেখলেই বুঝে যাবে কোন কোন দেশের সাথে নাই। যখনই বই পড়বেন এই চিত্রগুলি পাশে রাখবেন, মিলাই মিলাই পড়বেন। আমি যখন প্রথম ম্যাপ কিনি এই ফিগারটা আসলে বুঝতে পারছিলাম না, পরে বই অনেক পরে আসলে এই ফিগারটা বুঝছি। ফার্স্টে তো পুরোটা প্যালেস্টাইন ছিল, ইসরায়েল তারপর এতটুকু দখল করে নেয়, তারপর ইসরায়েল আরেকটু দখল বেশি দখল করে নেয়, এখন তো প্রায় পুরোটাই দখল করে নিয়েছে ইসরায়েল। এখানে একটি ইসরায়েলের চিত্র দেওয়া আছে। ম্যাপের নিচের ছোট এই ফিগারগুলি ভালো করে পড়বেন। এটা আমার ওরাকলের ম্যাপ, কনফিডেন্সের ম্যাপও আছে আমার কাছে, ওটা আমি কাটাকাটি করে লাগাইছি। ফার্স্টের দিকে যে ফিগারগুলি দেখাইছিলাম ওইগুলি মূলত কনফিডেন্স ম্যাপ থেকেই নেওয়া। মাঝে মাঝে এই ম্যাপটাও পড়ি। প্রথম দিন ম্যাপ দেখে তো কান্নাই করে ফেলছিলাম। আমি খেয়াল করলাম আমি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যই চিনি না। সবার ফার্স্টে আমি দেখছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পার্থক্য। ম্যাপে দেখার পর থেকে এটা আমার আর কখনো ভুল হয় না। এটা হলো যুক্তরাষ্ট্র আর এই যে যুক্তরাজ্য। একটা বড় ম্যাপ রাখবেন, এটা খুবই আসলে দরকার হয়। যেমন আমি দেখাচ্ছি চাইনা যে রোডটা করতে চাইছে এটা কিন্তু এখান থেকে শুরু। আমি আসলে আপনাদেরকে পড়াচ্ছি না, কীভাবে পড়বেন এটাই বলতেছি। কার কার ম্যাপ মুখস্থ আছে কমেন্টে জানাবেন, আর যাদের মুখস্থ নাই তারা অবশ্যই মুখস্থ করবেন। দক্ষিণ ইউরোপের এই অংশটা এখানে একটু বুঝতে অসুবিধা হয়, সেই জন্য নিচে বড় করে একটা ফিগার দেওয়া আছে, এখান থেকে পড়বেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হলো কৃষ্ণ সাগর আর এটা হলো মর্মর সাগর। কৃষ্ণ সাগর আর মর্মর সাগরের মাঝখানে হলো বসফরাস প্রণালী, আর মর্মর সাগর আর ইজিয়ান সাগরের ভিতরে দারদানেলিস প্রণালী। প্রত্যেকটা প্রণালী এইভাবে পড়বেন, তাহলে মনে থাকবে। আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি যেগুলি সবার বারবার ভুল হয়। এটা হলো পারস্য উপসাগর আর এটা হলো লোহিত সাগর। পারস্য উপসাগর, লোহিত সাগর, এইটা অনেকে ভুল করে ফেলে, কারণ এখানে দুইটা প্রণালী আছে। পারস্য উপসাগরের পাশে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে আছে হরমুজ প্রণালী। এই প্রণালীটার মাধ্যমেই মূলত এই সবগুলি দেশ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে তেল রপ্তানি করে, সেই জন্য এই প্রণালীটা ইম্পর্ট্যান্ট। আর এই প্রণালীর নিচে এখানে এখানে আছে আরেকটা প্রণালী, এটা হলো বাবুল মান্দের প্রণালী। এই প্রণালীটাও ইম্পর্ট্যান্ট, একচুয়ালি সব বিসিএস পরীক্ষায় এটা আসছিলো। সো এই ধরনের প্রণালী কিন্তু আপনি ম্যাপ ছাড়া দেখে পড়লে মনে থাকবে না। এটা হলো ভারত, শ্রীলঙ্কা। ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে পক প্রণালী থাকে, এটাও বারবার আসে। সো যাই পড়বেন ম্যাপ থেকে পড়বেন, আমার কাছে ম্যাপ পড়তে একটু বিরক্তি লাগেনি। আপনি যদি ফার্স্টেই কঠিন মনে করেন তাহলে কঠিন লাগবে, বাট পড়তেই হবে সেটা মনে করে যদি পড়া শুরু করেন তাহলে আস্তে আস্তে সহজ লাগবে। আফ্রিকা মহাদেশটা অনেক বেশি কঠিন লাগে, যতবারই পড়ি বারবারই ভুলে যাই, এই জন্য আফ্রিকা মহাদেশটা সবার উপরে লাগাইছি।
উত্তর আমেরিকা মহাদেশ। ম্যাপ সম্পর্কে আমি একটা কথাই বলবো, ম্যাপের আসলে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, পুরোটা ম্যাপই পড়তে হবে। আমি ম্যাপ নিজে নিজেই মুখস্থ করছিলাম ইউটিউব দেখে আর নিজে পড়ে পড়ে। আন্তর্জাতিকের যখন যেই টপিক্সটা পড়তাম ম্যাপ নিয়ে বসতাম, ম্যাপ দেখে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ড আছে, ও বিসিএস পরীক্ষার্থী, ও অনলাইনে ক্লাস করার মাধ্যমে ম্যাপ মুখস্থ করছে। আন্তর্জাতিকের বিভিন্ন টপিক্সের উপর এখন এই অনলাইন ক্লাসগুলি করা যায়। শুধু ম্যাপের উপরে ক্লাসটাও করছিল 500 টাকা দিয়ে। এরকম আরও বিভিন্ন টপিক্স আছে, প্রত্যেকটা টপিক্স আলাদা আলাদা করে করা যায়। আমার যেহেতু একাই মুখস্থ হয়ে গেছে, আমি আর 500 টাকা দিয়ে ভর্তি হতে যাবো কেন? সফটওয়্যার ফার্স্টে পড়ে দেখবেন, যদি নিজে নিজের মুখস্থ হয় তাহলে ভালো, না হলে আপনারা কোনো একটা অনলাইনে ভর্তি হয়ে যাবেন। কিন্তু পুরো ম্যাপ মুখস্থ করতে হবে। প্রিলির জন্য না করেন, রিটেনের জন্য করা লাগবে। রিটেনের জন্য না করেন, ভাইবার জন্য করা লাগবে। যখনই করেন করাই লাগবে।